উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠক মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে দপ্তরের মন্ত্রী বুলুচেক বরাইক সহ সচিব আধিকারিকরা। এই বৈঠকে আদিবাসী সম্প্রদায় নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আবেদন জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিজেপির জনপ্রতিনিধিরাও। আদিবাসী উন্নয়ন পরিষদের এই বৈঠকে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তীরকে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে সূত্রের খবর তিনি জানিয়েছেন কলকাতায় থাকায় তিনি যেতে পারছেন না, পাঠানো হচ্ছে দুই প্রতিনিধিকে। বৈঠকের পর কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির জয়ী কাউন্সিলরদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। বেহালার শস্যনায় এক ব্যক্তির হাত পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। আজ সকালে মাঠের কাছে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি। শস্যনা থানার পুলিশ দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। স্থানীয় সূত্রে দাবি, ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা। জোড়াসাঁকো, হাওড়া ও নদিয়ার তিন জায়গায় হানা দিয়ে 2 কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করল কাস্টমস। আজ সকালে হাওড়া স্টেশনের কাছে এক স্কুটার চালকের থেকে 10টি সোনার বার উদ্ধার করল কাস্টমস। কাস্টমস সূত্রে খবর, ওই সোনার মূল্য আনুমানিক 60 লক্ষ টাকা। কাস্টমস সূত্রে খবর, জোড়াসাঁকোয় নলিনী শেঠ রোডে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় 51 লক্ষ টাকা মূল্যের সোনা। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। পাশাপাশি নদিয়ার কানাইখালী বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক 93 লক্ষ টাকা মূল্যের সোনার 15টি বিস্কিট উদ্ধার করেছে কাস্টমস ও বিএসএফ।